আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। পদ্মা সেতু নির্মাণের সহায়তা না করলেও দেশের ক্রীড়া উন্নয়নে $40 কোটি দিতে চাচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশে 4 দশকের অলিম্পিক পদকের খরা না খোঁচা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি চান এই অর্থ শুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে। লস অ্যাঞ্জেলেস থেকে টোকিও 1984 থেকে 2021 গত 4 দশকে 10টি অলিম্পিক আসরে অংশ নিয়ে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ, অথচ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 9ম বৃহৎ দেশ। পদ্মা সেতু নির্মাণে মুখ ফিরিয়ে নিল অলিম্পিকে বাংলাদেশে পদকের আক্ষেপ খোঁচাতে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। প্রাথমিক পর্যায়ে দিবে $40 কোটি। অলিম্পিকে পদক না পাওয়া পর্যন্ত সহায়তা অব্যাহতর আশ্বাস দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এই কার্যক্রমগুলো দেখে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে। এখানে তারা $400 মিলিয়ন বিনিয়োগ করতে চাচ্ছে। একটি ফেডারেশনকে যাতে অলিম্পিক পর্যন্ত নিয়ে যেতে পারে সেটি তারা ব্যবস্থা করবে। বিশ্বব্যাংকের এই অর্থ দেশে প্রস্তাবিত ক্রীড়া বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ। ক্রীড়া প্রতিমন্ত্রী চান এই টাকা শুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।